2025 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের 11টি রাষ্ট্র নির্দিষ্ট সংখ্যক কার্বন নিঃসরণমুক্ত বৈদ্যুতিক গাড়ি বিক্রি করতে নির্দেশনা দিয়েছে সব গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানকে। যদি তারা সেটা না করতে পারে তবে প্রতিষ্ঠানগুলোকে এমন কোনো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান থেকে রেগুলেটরি ক্রেডিট কিনে নিতে হবে যে প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে প্রত্যাশা অনুযায়ী সাফল্য দেখিয়েছে। টেসলা বাজারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেই বাজিমাত করেছে। পরিবেশ দূষণমুক্ত গাড়ি বিক্রিতে অবদান রাখতে সংশ্লিষ্ট রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে তাদের ক্রেডিট বা পয়েন্ট দেওয়া হয়। যেসব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের কাছে অতিরিক্ত ক্রেডিট থাকে তারা অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের কাছে সেগুলো বিক্রি করতে পারেন। এক্ষেত্রে টেসলার অবস্থান সবচেয়ে ভালো। গত 5 বছরে $330 কোটি আয় করেছে টেসলা শুধুমাত্র ক্রেডিট বিক্রি করে। এর মধ্যে 2020 সালে আয় করেছে মোট অর্থের অর্ধেক। $160 কোটি ক্রেডিট বিক্রি করেছে মহামারীর বছরে টেসলা। টেসলার আয় দাঁড়িয়েছে $72 কোটি। তা না হলে 2020 সালে লোকসানের খাতায় নাম থাকত টেসলার। 2020 সালে শেয়ার বাজারে $170 কোটি ক্ষতিপূরণ দিয়েছে টেসলা। গাড়ি তৈরিতেই ব্যয় হয়ে যাচ্ছে গাড়ি বিক্রির আয়, খরচও রয়েছে $540 কোটি। ঝুঁকির মুখে পড়েছে টেসলার অর্থের মজুতও। 2020 সালে টেসলা শেয়ারের দাম সর্বোচ্চ 743% বেড়েছে। বর্তমানে এটি মার্কিন সবচেয়ে মূল্যবান কোম্পানি। 2020 সালে 5 লাখ গাড়ি বিক্রি হয়েছে সারা বিশ্বে। বর্তমানে টেসলা শেয়ারের দাম 12টি শীর্ষ গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানের শেয়ারের দামের সমান, যে প্রতিষ্ঠানগুলো বিশ্বের 90% গাড়ি বিক্রি করে। 2021 সালে আরও উচ্চ লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামছে টেসলা। পুরো অটোমোবাইল ইন্ডাস্ট্রি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ি নির্মাণের প্রকল্প নিয়েই মাঠে নেমেছে। এতে পরিবেশ রক্ষা হবে, নিরাপত্তা বাড়বে, যন্ত্রাংশ কমবে এবং কর্মচারীর প্রয়োজন পড়বে না।